মুসলমান বাবা জিরা ও জওয়ানেরা যুবকেরা ও মুরব্বিয়ানেরা আজকে কানটা খাড়া করে শুনে গিরেন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন নবী যেখানে ঘুমাচ্ছেন ওই জায়গাটা থেকে মিম্বার পর্যন্ত একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের টুকরা आप लोग देख रहा है सुन रहा है भाईजान बिटिया और इस चैनल को साथ जुड़े रहिए लाइक कमेंट शेयर मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदा भटक जाएगा निकल जाएंगे और गलियों में कसदा भटक जाएगा जिक्र उनकी जिक्र उनके जगह में किया जाएंगे नूर ही नूर सीने में भर जाएगा हम मदीने में तनहा निकल जाएंगे और गलियों में कसदा भटक जाएगा अल्लाहुम्मा सल्ले मेरे आका सभी के मददगार है उनके हाथों में मेरा गिराबार है जिक्र उनकी जगह में किया जाएंगे सीने में भर जाएगा हम मदीने में तनहा निकल जाएंगे और गलियों में कसदा भटक जाएगा अल्लाहुम्मा सल्ले अला वो अला जिसने गले से लगाया गुनाहगार उम्मत को उनसे छुड़ाया जोरे बोला जावे ना सुभान अरे एक जोरे होवे ना सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे तकबीर एती मौत जिसने गले से लगाया गुनाहगार उम्मत को उनसे छुड़ाया जिक्र उनकी जिक्र उनकी जगह में किया जाएंगे नूर ही नूर सीने में भर जाएगा हम मदीने में तनहा निकल जाएंगे और गलियों में कसदा भटक जाएगा अल्लाहुम्मा सल्ले अला মহাপদ সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ
قلبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله وكلا জমিনের মালিক যে আল্লাহ আসমানের ও মালিক সেই আল্লাহ এ আমাদের আল্লাহ এক না দ্বিতীয় জোরে বলেন এক আল্লাহর ইবাদত করি এক আল্লাহর স্রষ্টা মেনেছি এজন্য সকলেই তো একত্রিত বলতে হবে জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে মওতের মালিক কে তাহলে আল্লাহ বলতে অসুবিধা আছে আমার সঙ্গে সঙ্গে সকলে বলি জমিনের মালিক যে আল্লাহ আসমানের ও মালিক সেই আল্লাহ হায়াতের ও মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মালিক যে আল্লাহ আমারও মালিক সেই আল্লাহ তোমারও মালিক যে আল্লাহ আমারও মালিক সেই আল্লাহ পশু পাখির মালিক যে আল্লাহ পাহাড়ের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي يوم القيامة في الجنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من ضيع سنتي حرمت عليه شفاعتي وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد أحيا الموتى بإذن صلى الله عليه وسلم
من صلى واحدة صلى الله عليه أشرا أقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى সদ্য সম্মানিত এই জলসার সভাপতি সাহেব, সম্মানিত একনিষ্ঠ খাদেমগণেরা, সম্মানিত ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট আমার মুরুব্বিয়ানেরা, জওয়ানেরা তরুণেরা, পর্দার অন্তরালে পর্দা নসীন আমার মা ও বোনেরা, কচি কাঁচা স্নেহের বাচ্চারা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক পবিত্রতম রজনীতে পবিত্রতম জায়গায় পবিত্র অবস্থায় সুস্থ হালাতে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুরু সকলে উচ্চ আওয়াজে বলা যাবে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যারা বসেছি গুটি কত মুসলমান এই গ্রামে, এই কটাই মুসলমান আছে তো নাকি? আছে তো, আল্লাহু আকবার। তাহলে এই গুটি কত মুসলমান এসেছি, আমাদের আওয়াজটা যেন আরশে আজিমে পৌঁছায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহফিলে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মাহফিল থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে এসে আমাদের বসার মতো তৌফিক এনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। এরপর সেই পূত পবিত্র নবী, দেদীপ্যমান উজ্জ্বল নূরে নবী, নূরে নবী, নূরে ছবি, ভোরের আলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারার উপরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে যারা বসেছে, আরো উপস্থিত অনেকে আসবে, এই মাহফিলের মর্যাদা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এই মাহফিলের মর্যাদা আছে তো নাকি নাই?
मेने कर्म क्षेत्र करें जीवन अल्लाह वाला संगे सामिल हो जोरे बोलें जोरे बोलें रियाजुल जन्ना और रियाजुल जन्ना और एक दुनिया जमीन कथाए तो हाजी बंदा अने क्यों आछे नाकि আল্লাহর রাসূল যেখানে শুয়ে আছে তার থেকে মেম্বার পর্যন্ত একটা ফাঁকা জায়গা পড়ে আছে একটা ফাঁকা জায়গা পড়ে আছে আল্লাহ পাকের হাজী বান্দারা সেখানে যায় সেখানে গিয়ে দেখে ওটার নাম হলো রিয়াজুল জান্নাত একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর এটাও রিয়াজুল জান্নাত আল্লাহর নবী বলেছেন যে জায়গায় আল্লাহ এবং রাসূলের আলাপ আলোচনা হয় ওই জায়গাটা হলো আল্লাহ পাকের রিয়াজুল জান্নাত আর বিশ্ব নবী যেখানে শুয়ে আছে ওইখানটা হলো রিয়াজুল জান্নাত দুটো জান্নাতের মধ্যে পার্থক্য আছে না নাই কি পার্থক্য আছে বলেন তো দেখি আজকে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই ক্ষতি নয় ধন সম্পত্তি ধ্বংস হবে না আপনার টাকা পয়সা কিছুই ধ্বংস হবে না আর আমার ক্ষতি হবে না আমি আপনাদের বলে চলে যাব পাবো আমি অবশ্যই কি কথা ঠিক না বে ঠিক এই জায়গায় যারা উপস্থিত হয়েছে এই মাহফিলের একটা মর্যাদা আমার রাসূলুল্লাহ বলেছেন মাহফিলে যারা বসে আমার আল্লাহ জীবনের গোনাহ মাফ করে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই মাহফিলে যারা বসে তাদের জীবনের ছোট ছোট বড় বড় সাগিরা কাবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেয় এটা হলো একটা ফায়দা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই ফায়দা লোটার জন্য এই ফায়দা নেবার জন্য এই গ্রামে মুসলমান আছে না নাই আছে তো তাহলে আসবে ইনশাআল্লাহ আর এটাও হলো রিয়াজুল জান্নাহ আর বিশ্ব নবী যেখানে শুয়ে আছে ওখান থেকে নিয়ে মেম্বার পর্যন্ত একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত ওই জায়গাটার फायदा আগে বলি তারপরে এই জায়গার ইনশাআল্লাহ फायदा হবে নাকি ও জায়গাটার फायदा হলো বিশ্ব নবী বলেছেন মা বাইনা বাইতে ওয়া মিম্বারি রাওজাতুম মির রিয়াজুল জান্নাহ আমার মেম্বার থেকে নিয়ে আমার রওজা পর্যন্ত মেম্বার থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার মেম্বার থেকে নিয়ে রওজা পর্যন্ত একটা ফাঁকা জায়গা ওই জায়গাটা আমার আল্লাহ ভালোবেসে জান্নাতের টুকরা পাঠিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই জান্নাতের টুকরাটার একটা फायदा আছে ও মুসলমান বাবাজিরা ও জওয়ানেরা যুবকেরা ও মুরব্বিয়ানেরা আজকে কানটা খাড়া করে শুনে গিয়েন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন নবী যেখানে ঘুমাচ্ছেন ওই জায়গাটা থেকে মিম্বার পর্যন্ত একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের টুকরা অর্থাৎ রিয়াজুল জান্নাত পাঠিয়ে দিয়েছেন জোরে বলে যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ও মুসলমান বলেছে আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছেন রাওজাতুম মির রিয়াজুল জান্নাতে বসে 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 আল্লাহ পাকের অনেক হাজী বান্দা বান্দি আছে যারা আল্লাহ নবীর
রওজার কাছে গিয়ে দোয়া চায় এরা আল্লাহর নবীর রওজার কাছে যখন বসে থাকে তারা ও রওজা তুমির রিয়াজুল জান্নাতে বসে থাকে জোরে বলবেন এই আল্লাহ পাকের হাজি বান্দারা জান্নাতে বসে থাকে তারা খুশি হয় না বেজার হয় আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে এতে সুবহানাল্লাহ বলা লাগবে না একটু জোরে হবে না নারে তাকবীর ও মুসলমান আল্লাহ নবী আমার জড়িয়েছেন আল্লাহ পাকের অনেক হাজি বান্দা বান্দীরা যারা হজে মরসুমে হজ করতে যায় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই হাজি বান্দা বান্দীরা যখন রওজাতুল রিয়াজুল জান্নাতে বসে 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 আল্লাহ পাকের দরবারে দোয়া চায় আল্লাহ পাকের দরবারে রোনাজানি করে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজি বান্দা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলতে কি পয়সা খরচ হয় নাকি তাহলে জোরে বললে কি হবে আগামী কাল কথা বলতে পারবেন না এই তো এই জোরে সুবহানাল্লাহ বললে আমার আগামী কাল গলা ধরে যাবে এটাই তো নাকি গলা ধরে যাবে এই ভয় করছেন নাকি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা এটা হলো রাসূলুল্লাহ সেই মাজারের কাছে যে রওজাতুল রিয়াজুল জান্নাহ আছে ওই জায়গার মর্যাদা হলো এটাই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হাজি বানারা যখন দোয়া চায় আল্লাহ পাকের দরবারে যখন রোনাজারি করে আমার আল্লাহ সহ্য করতে পারেন না এই হাজি বান্দাদের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সহ্য করতে পারেন না শুধু তাই না ও মুসলমানেরা ও জওয়ানেরা যুবকেরা আজকে দিনেতে শুনে নেন আল্লাহ নবী আমার যেখানে শুয়ে আছে ওই জায়গাটার নাম হলো রওজা নবী আমার রওজাতে শুয়ে আছে ওই জায়গাটা থেকে বসে বসে রওজা তুমির রিয়াজুল জান্নাত থেকে বসে 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 যার ওসিলায় দুনিয়া সৃষ্টি হলো যার ওসিলায় আখিরাত সৃষ্টি হলো যার ওসিলায় জাহান্নাম সৃষ্টি হলো যার ওসিলায় জান্নাত সৃষ্টি হলো যার ওসিলায় পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে ওই রবি শুয়ে আছে মদিনার মনোরমাতে ওই রবি শুয়ে আছে রওজার ভিতরে ওই রবির পাশে শুয়ে আছে হযরত আবু বকর ওই নবীর পাশে শুয়ে আছে হযরত ওমর ফারুক আর একটা জায়গা খালি রাখা আছে ওটাও একজন নবী এসে আল্লাহ নবীর সাহাবা হয়ে ওইখানে থাকবে জোরে বলা যাবে না সোহান ও মুসলমান ভাই ছেলে মেয়েরা আজকে দিনেতে মর্যাদাটা জেনে নেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা থেকে যখন হাজি বান্দা বান্দিরা দোয়া চায় রওজাতুল রিয়াজুল জান্নাত থেকে যখন দোয়া চায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয় তার সঙ্গে সঙ্গে আমার নবীর রওজাটা জিয়ারত করা যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না মর্যাদা দেখে রাসূলুল্লাহ এই যার মাজারে জিয়ারত করলে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো তার জন্য আমার কাছে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো আমার সঙ্গে সাক্ষাৎ করলো আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের সময় মহাশরের ময়দানে তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় তাহলে হাজি বান্দা বান্দিরা যারা যায় এই তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে না জি ও মুসলমান আল্লাহ
নবী আমার আরো জানিয়েছেন ওই রাউজা দুনিয়াতুল জান্নাতে বসে 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 আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীরা দূরের দিকে তাকিয়ে দেখে কি গো দোকান কি দেখে হাজী বান্দারা দোকান দেখে তো আমাদের ঘরে ছেলে মেয়েরা দূরের দিকে খালি পাখি খোঁজে পাখি মানে বোঝেন হ্যাঁ ময়না পাখি এরা খুব খোঁজে যুবক ছেলেরা খুব খোঁজে এই গ্রামে যুবক ছেলে নাই থাকলে কি আর চেয়ার ফাঁকা যেত হ্যাঁ এই গ্রামে যুবক ছেলে নাই আল্লাহু আকবার এরা দূরের দিকে তাকিয়ে দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে কটা মেয়ে আছে কটা ছেলে আছে এরা গুনাগুনি করে কিন্তু একবারও চেষ্টা করে না দূরের দিকে তাকিয়ে একটা আলেমকে দেখি দূরের দিকে তাকিয়ে একটা মসজিদের দিকে তাকায় একটা মাদ্রাসার দিকে তাকায় একটা কবরস্থানের দিকে সালাম দি দূরের দিকে তাকিয়ে এরা করে না কি কথা ঠিক না বেটি আছে না নাই ও মুসলমান করে ছেলে মেয়েরা আজকে শুনে রেখেছেন জেনে গেলেন আল্লাহ নবী আমার জানিয়েছে রওজাতুল মিরাজুল জান্নাতে বসে 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 আল্লাহ পাকের গাজী বান্দা বান্দীরা দূরের দিকে তাকিয়ে দেখে রওজাতুল মিরাজুল জান্নাত থেকে হাজী বান্দাদের চোখে দেখা জান্নাতুল বাকিটা দেখতে পাওয়া যায় আর একটু জোরে বলবেন না জান্নাতুল বাকিটা দেখতে পাওয়া যায় যে জান্নাতুল বাকিতে আমার আপনার নবীর বেটি মেয়ে নাম যার হলো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যে জান্নাতুল বাকিতে আমার আম্মা জান ফাতিমা শুয়ে আছে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন আম্মা জান ফাতিমাকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিলেন এ বেটি ফাতিমা আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে জানিয়ে দিলাম আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের রানী বানিয়েছে ওই ফাতিমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আহা কি মর্যাদার জায়গা বলি হাজী বান্দারা যখন যায় চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে জান্নাতুল বাকির দিকে তাকিয়ে তাকিয়ে তারা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এরকম জান্নাতুল বাকিতে যেন আমাদের কবরটা হয় এরা দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আল্লাহ পাকের কোন হাজী বান্দাকে অসম্মান হতে পৃথিবীর জমিনে কেউ দেখেছে জি আল্লাহ পাক আল্লাহ তাআলার উপর তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে সারাক্ষণ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের জান্নাতের আশা করে আমার আল্লাহ জানিয়ে দেয় ও গাজী বান্দা বান্দীরা গো আমার নবীকে আমি জানিয়ে দিয়েছিলাম আমার নবী তার উম্মত উম্মাদেরকে জানিয়ে দিয়েছিল তোমরা যারা বসে আছো ওই জায়গাটাও আমি আল্লাহ জান্নাতের টুকরা জান্নাতের বাগান বানিয়েছি জোরে বলবেন না সুবহানাল্লাহ মর্যাদা দেখে কি মর্যাদা আমার আল্লাহ ওই জায়গায় দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যেখানে শুয়ে আছে ওই জায়গা থেকে মিম্মা পর্যন্ত একটা জায়গা ওই জায়গাটা হলো আমার আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাত জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দরুশ भाई जान जोड़े लाइक कमेंट शेयर।